কাঁচা লঙ্কা অথবা কাঁচা মরিচ, যাই বলুন, ভীষণ প্রয়োজনীয় একটি সবজি। কাঁচা লঙ্কা ছাড়া আমাদের কিছুই হয় না, একমাত্র শুক্তটা হয়, এছাড়া আর কিছুই কাঁচা লঙ্কা ছাড়া হয় না। আপনি যদি সেদ্ধও খান সেটাতেও কাঁচা লঙ্কা লাগে, ভাজা খান সেটাতেও কাঁচা লঙ্কা লাগে, আমিষ বলুন নিরামিষ বলুন যে কোনো রান্না কাঁচা লঙ্কা ছাড়া সম্ভব নয়। এই কাঁচা লঙ্কা আমরা কেন খাবো, কাঁচা লঙ্কা খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় জানবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কাঁচা লঙ্কায় কী কী পুষ্টিগুণ রয়েছে বা কী কী পুষ্টিগত উপাদান রয়েছে। কাঁচা লঙ্কায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট। যে সবজিগুলি একটু ঝাল স্বাদের হয়, মানে ঝাল খেতে হয়, সেই সবজিগুলোতে থাকে বিটা ক্যারোটিন ও আলফা ক্যারোটিন, বিটা ক্রিপ্টোক্সানথিন ও লুটেইন, জিয়াক্সানথিন ইত্যাদি উপাদান। এই উপাদানগুলো মুখে লালা নিঃসরণ করতে সাহায্য করে, ফলে খেতে খুব ভালো লাগে, খেতে সুস্বাদু লাগে। এছাড়াও শুধু তাই নয়, ত্বক বলুন স্বাস্থ্য বলুন সব ক্ষেত্রেই ভীষণ ভীষণ উপকার দেয় এই ধরনের সবজিগুলো। এবার জেনে নিই যে কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ আমাদের শরীরের কী কী উপকারে লাগে। প্রথমেই বলি কাঁচা লঙ্কা মেটাবলিজমটা বাড়িয়ে দেয়, ফলে ক্যালোরিটা অনেকটাই কমে যায় বা ক্যালোরি পোড়াতে সাহায্য করে এই কাঁচা লঙ্কা। যদি আপনি নিয়মিত কাঁচা লঙ্কা খান, আর যদি কেন নিয়মিত খেতেই হয় আমাদের, কাঁচা লঙ্কা খেলে নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই শরীরে বেড়ে যায়, ফলে নিয়মিত কাঁচা লঙ্কাটা অবশ্যই খাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। এবার বলি ওজন বৃদ্ধির সম্ভাবনা যদি থাকে আপনার মধ্যে, সেক্ষেত্রে অনেকেই আপনাকে চর্বি জাতীয় খাবার খেতে বারণ করবে, কিন্তু চর্বি জাতীয় খাবার আপনি খেতেই পারেন অল্প পরিমাণে, সেই সঙ্গে যদি কাঁচা লঙ্কা খান তাহলে কিন্তু ওজন বাড়ার কোনো ভয় থাকে না, কারণ কাঁচা লঙ্কা খাদ্যের সঙ্গে থাকা চর্বিকে ধ্বংস করে ফেলে, ফলে মেদ বাড়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। এছাড়াও কাঁচা লঙ্কা রক্তে কোলেস্টেরলের মাত্রাটা অনেকটা কমিয়ে দেয়। কাঁচা লঙ্কায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন, যেটা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। কাঁচা লঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন, যেটা খাদ্যে থাকা উচ্চমাত্রার চর্বি শুষে নিয়ে আপনার শরীরে মেদ রোধ করবার সাহায্য করে থাকে। শুধু তাই নয়, আপনার যদি কোনো হার্টের প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু কাঁচা লঙ্কা ভীষণ উপকারী। কাঁচা লঙ্কা যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে রক্ত যে জমাট বাঁধার ঝুঁকি সেটা থাকে না বললেই চলে, আর হৃৎপিণ্ডের বিভিন্ন রকম সমস্যা কমিয়ে দিতে সাহায্য করে এই কাঁচা লঙ্কা। মশলাদার খাবার আমাদের প্রত্যেক দিনই খেতে হয়, স্পাইসি খাবার যেটা প্রয়োজনে খেতে হয়, কিন্তু এই স্পাইসি খাবার খেলে আমাদের শরীরের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। গরমকালে স্পাইসি খাবারের সঙ্গে আপনি যদি একটা কাঁচা লঙ্কা খেয়ে নেন তাহলে ওই ক্ষতিকারক পদার্থগুলো ঘামের সঙ্গে বেরিয়ে আসে, ফলে শরীরকে ঠান্ডা করে। এক কথায় বলা যায় যে কাঁচা লঙ্কা আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আগেই বলেছি, এছাড়াও ভিটামিন সি রয়েছে, যেটা শরীরে জ্বর সর্দি কাশি এসবজনিত রোগের হাত থেকে শরীরকে রক্ষা করে। শুধু তাই নয়, আপনার কোথাও কেটে গেছে কিংবা ঘা শুকোচ্ছে না, সেক্ষেত্রে আপনি যদি কাঁচা লঙ্কা খেতে পারেন তাহলে সেটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঘাটা, এবং কাটা ছেঁড়ার জায়গাটাও শুকিয়ে যাবে। শুধু তাই নয়, আপনার যদি কোনো নার্ভের প্রবলেমও থাকে সেক্ষেত্রেও আপনি যদি রোজ একটা করে কাঁচা লঙ্কা খান তাহলে সেই প্রবলেমটা অনেকটাই কমে যাবে। প্রতিদিন যদি কাঁচা লঙ্কা অন্তত একটা করেও খেতে পারেন তাহলে আপনার ত্বকের যে বলিরেখা পড়ার একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর থাকবে না। এছাড়াও কাঁচা লঙ্কায় আছে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের শরীরে হাড় এবং দাঁত এমনকি মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা মাড়ি এবং চুলের সুরক্ষার ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় একটি ভূমিকা পালন করে। এছাড়াও ত্বক ও চুল ভালো রাখতে কাঁচা লঙ্কার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি দারুণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, রক্তনালী আর
তরুণাস্থি গঠনে সাহায্য করে এই কাঁচা লঙ্কা। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল কাঁচা লঙ্কা শুধু সুস্বাদু তাই নয় বা খাওয়ার যে কোনো রান্নায় আমাদের প্রয়োজনে লাগে সেটাই নয়, কাঁচা লঙ্কা আমরা খাবো নিজের প্রয়োজনে, শরীরকে সুস্থ রাখার জন্য, ত্বককে ভালো রাখার জন্য। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সুস্থ সুন্দর নিরোগ রাখতে অবশ্যই প্রত্যেক দিন কাঁচা লঙ্কা খান, আর সঙ্গে রাখুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসকে। নমস্কার।